আপনারা যেহেতু বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে বসবাস করেন, সেহেতু আপনাদের বাংলাদেশ পুলিশ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। একই সাথে আপনাদের এটাও জানতে হবে, আপনি যে পুলিশ সদস্যের সাথে কথা বলছেন সে কোন পদমর্যাদার পুলিশ সদস্য। আপনি যদি যথাযথভাবে সেই পুলিশ সদস্যের পদমর্যাদা সম্পর্কে না বুঝতে পারেন, তাহলে আপনি নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুলিশের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাজ দেখে কিভাবে আপনি চিনতে পারবেন আপনি যে পুলিশ সদস্যের সাথে কথা বলছেন সে প্রকৃতপক্ষে কোন পদমর্যাদার পুলিশ সদস্য। তো ভিডিও একদম নিচের পদ থেকে শুরু করব। পুলিশের একদম নিচের র্যাঙ্কে আছে কনস্টেবল পদটি। যে পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাজটি একদম ফাঁকা থাকবে, সেখানে কোনো স্টার পিপ বা দাতব্য অন্য কিছু থাকবে না, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে সে পুলিশ সদস্য হচ্ছে কনস্টেবল পদমর্যাদার একজন পুলিশ সদস্য। আপনারা যে পুলিশের র্যাঙ্ক ব্যাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়কের র্যাঙ্ক ব্যাজ। কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাজে যদি আপনারা দুটো লাল বিল্লা দেখতে পান, তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন নায়ক পদমর্যাদার পুলিশ। এর পরটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, সেটি হচ্ছে ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাচে যদি আপনারা এরকম একটি দাতব্য দস্তা কালারের স্টার দেখতে পান, তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য। এরপর আপনাদের সাথে পুলিশের যে র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। পুলিশের দ্বিতীয় স্তরের যে নিয়োগ প্রক্রিয়াটি সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া। একজন ব্যক্তি অনার্স বা গ্রাজুয়েশন পাস করার পর সরাসরি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে পারে সাব ইন্সপেক্টর পদ। এবং পুলিশের সাব ইন্সপেক্টরকে পুলিশের মেরুদণ্ড বলা হয়ে থাকে, কেননা পুলিশের যত ধরনের তদন্তগুলো আছে, ফিল্ড ওয়ার্ক গুলো আছে, সেগুলো কিন্তু সাব ইন্সপেক্টর পদের পদমর্যাদার পুলিশ সদস্যরাই করে থাকে। এরপর যে পুলিশ সদস্য নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য। আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক প্যাসে এরকম একটি পিপ দেখতে পান, তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য। আমরা আমাদের লোকাল থানার যে ওসিদেরকে দেখতে পাই, তারা কিন্তু এই ইন্সপেক্টর পদমর্যাদা থেকেই কিন্তু আসে। এখানে মজার ব্যাপার হচ্ছে ওসি কিন্তু কোনো র্যাঙ্ক না, এটি হচ্ছে জাস্ট বার প্রাপ্ত একটি পদ। যে সমস্ত পুলিশ সদস্যরা ইন্সপেক্টর পদমর্যাদায় থাকে, তাদের মধ্যে থেকে একজনকে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে ওসির দায়িত্ব দেওয়া হয়ে থাকে। সুতরাং আপনারা যদি কোনো পুলিশ সদস্য কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাসে একটি পিপ দেখতে পান, তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য। এরপর আমরা যে পুলিশের র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ASP পদমর্যাদার পুলিশ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। পুলিশের সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিয়োগ প্রক্রিয়াটি হয়ে থাকে সেটি হচ্ছে ASP পদে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। নর্মালি যারা BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, তাদের মধ্যে থেকে অনেককেই BCS পুলিশ হিসাবে ASP পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়ে থাকে। সুতরাং আমরা কিন্তু পুলিশের তিনটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। প্রথমে কনস্টেবল পদমর্যাদায় নিয়োগ, দ্বিতীয়ত SI পদমর্যাদায় নিয়োগ, তৃতীয়ত হচ্ছে ASP পদমর্যাদায় নিয়োগ। এই তিনটিই কিন্তু পুলিশের নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, আর কোনো নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে না পুলিশের মধ্যে। তো এখানে আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাসে দুটো পিপ দেখতে পান, তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য ASP পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি একটি সার্কেলের প্রধান হিসাবে ASP কে নিয়োগ দেওয়া হয়ে থাকে। নর্মালি ASP দেরকে রুট লেভেলে অর্থাৎ ফিল্ড লেভেলে কাজ করতে তেমন একটা দেখা যায় না। তাদেরকে দু তিনটি থানার দায়িত্ব দেওয়া হয় এবং ওই দু তিনটি থানাকে একটি সার্কেল হিসাবে ধরা হয় এবং ওই সার্কেলের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ASP দেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। নর্মালি ASP দের মূল কাজই হচ্ছে লোকাল থানাগুলোর উপর নজরদারি করা, অর্থাৎ লোকাল থানায় যে সমস্ত পুলিশ সদস্যরা আছে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা এগুলো দেখভাল করাটাই কিন্তু ASP পদমর্যাদার পুলিশ সদস্যদের মূল কাজ। এরপরে যে পুলিশের র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিনিয়র ASP। ASP থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা একসময় প্রমোশন পেয়ে সিনিয়র ASP পদমর্যাদার পুলিশ সদস্য হয়ে থাকে। আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাসে তিনটি পিপ দেখতে পান, তাহলে বুঝবেন যে সে সিনিয়র ASP পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি ASP দের যে সমস্ত কার্যাবলী থাকে প্রায় সেম কাজগুলোই কিন্তু সিনিয়র ASP রা করে থাকে। তো এরপরে আপনাদের সাথে এডিশনাল ASP র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাসে যদি আপনারা একটি শাপলা দেখতে পান, তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য এডিশনাল ASP পদমর্যাদার পুলিশ সদস্য। তো এরপর আপনাদের সাথে যে পুলিশের র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে SP বা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ।
একটি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হিসাবে কিন্তু এসপিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং তারা জেলা পুলিশ সুপার হিসাবে পরিচিত হয়ে থাকে। একটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই এসপির উপরে ন্যস্ত থাকে। সুতরাং একটি জেলাতে যদি কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে সেক্ষেত্রে সরকার কিন্তু এই এসপির কাছে সেটা সম্পর্কে জানতে চায়। সুতরাং আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে একটি পিপ এবং একটি শাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন এসপি পদমর্যাদার পুলিশ সদস্য। এরপর আপনাদের সাথে পুলিশের যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এডিশনাল ডিআইজির পদ। পুলিশের সবচাইতে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে একটি হচ্ছে এডিশনাল ডিআইজি পদ। কোন পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে যদি আপনারা দুটো পিপ এবং একটি শাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ সদস্য। নর্মালি বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ে তারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে এবং তারা অতিরিক্ত ডিআইজি হিসাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এছাড়া পুলিশের বিভিন্ন ছোট ছোট ইউনিটগুলোর প্রধান হিসেবেও কিন্তু এডিশনাল ডিআইজিদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। যেমন পুলিশের টেলিকমিউনিকেশন ইউনিটের প্রধান হিসেবেও অনেক সময় দেখা যায় এডিশনাল ডিআইজিদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এরপর আপনাদের সাথে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। যে পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে আপনারা তিনটি পিপ এবং একটি শাপলা দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন যে সে পুলিশ সদস্য একজন ডিআইজি পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি একটি বিভাগের পুলিশ প্রধান হিসাবে ডিআইজিরা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। অনেক সময় মেট্রোপলিটন পুলিশের প্রধান হিসাবেও ডিআইজিরা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান হিসাবেও ডিআইজিদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। যেমন পুলিশের সিআইডির প্রধান হিসাবেও অনেক সময় ডিআইজিদেরকে নিয়োগ দেওয়া হয়। এরকম অনেক গুরুত্বপূর্ণ পদে ডিআইজিদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ কিন্তু এই ডিআইজি পদ। এরপরে পুলিশের যে পদটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে এডিশনাল আইজিপি। কোন পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে যদি একটি ডাল তলোয়ার এবং একটি শাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য হচ্ছে একজন এডিশনাল আইজিপি পদমর্যাদার পুলিশ সদস্য। নর্মালি পুলিশ প্রধানের অতিরিক্ত হিসাবে কিন্তু এডিশনাল আইজিপিদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এছাড়া র্যাবের প্রধান হিসাবেও কিন্তু আমরা এডিশনাল আইজিপিদেরকে দেখতে পাই। সুতরাং পুলিশের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে এডিশনাল আইজিপির পদ। তো এবার চলুন পুলিশের সবচাইতে বড় পদ আইজিপি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেই। কোন পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচে যদি একটি ডাল তলোয়ার একটি শাপলা এবং একটি পিপ দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য আইজিপি পদমর্যাদার একজন পুলিশ সদস্য। নর্মালি পুলিশের প্রধান হিসাবে আইজিপিকে আমরা দেখতে পাই। তো প্রিয় শ্রুতি, এতক্ষণ ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আপনারা একজন পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাচটি দেখে চিনে নিতে পারবেন যে ওই পুলিশ সদস্য কোন পদমর্যাদা পুলিশ সদস্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আপনার মতামতটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।